আস্তে মানিস না মানিস না মানিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবার একটা হরর গেম নিয়ে আসলাম, হরর হসপিটাল। তো এখানে আস্তে আবার মরে গেলাম, একবার মারলো হলো না, আবার মারলো। তো এখানে শুরুতে একটা রুমের ভিতরে আছি, রুম দিয়ে বের হতে হবে, দেখি কোথায় কি পাই। পায়ের ছাপ দিয়ে দেখে দিচ্ছে কোথায় যাবে। এই এই আস্তে আবার মরে গেলাম। এখানে মাথার খুলি আছে অনেকগুলো, হাত দিয়ে দরজা খুললাম। এই পায়ের জন্য দিক দিয়ে যেতে হবে। আর এখানে বাম পাশে দেখতেছ নার্স, ভুতুরে নার্স আসতেছে। দরজাটা খুলে আবার মরে গেলাম। লেভেল টু দিয়ে শুরু করবো আমরা, দেখি কয়েকটা লেভেল খেলবো। তো প্রথম লেভেলটা পার করছি, দ্বিতীয় লেভেলে একটা ভূত আসছে আসতে। খুবই ভয়ঙ্কর গেমটা, তোমরা যারা খেলছো তারা জানো, আর যারা খেলো না তারা যদি খেলতে চাও প্লে স্টোর যে হরর গেম দেখে হরর হসপিটাল দেখে সার্চ দাও। আস্তে আবার মেরে ফেললো। হরর হসপিটাল দেখে সার্চ দাও, পেয়ে যাবে গেমটা, সেখান থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারবে। তো আমরা লেভেল টুতে আসি, পার করতে পারতেছি না। দেখি এই ভূতের চোখ ফাঁকি দিয়ে যাওয়া যায় কীভাবে। আর তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, সামনে আরো ভালো ভালো গেমের ভিডিও দেখার জন্য। পা যেখানে আছে ওদিকে যেতে হবে, নিচে যাই দেখি নিচে কি আছে বাম পাশে। হ্যাঁ, এখানে আবার লেখা আছে কি, যাই হোক আমরা সামনে যাই। এখন ডাইনে যাইতে হবে, ডাইনে কি আছে। হ্যাঁ সোজা, এখানে ভূতগুলো খুবই ভয়ঙ্কর, হঠাৎ এসে পড়ে। এখানে রক্ত রক্ত ব্লাড দিয়ে আবার শেষ হয়ে গেলাম। কোথা দিয়ে আসলো ভূত বলতে পারি না, নাকি লেভেল পার, সম্ভবত লেভেল পার হয়ে গেছে। যেখানে যেখানে পা আছে ওই পর্যন্ত গেলে লেভেল পার। তো 3 নম্বর লেভেল আছে, এখানে একটা সরু রাস্তা আছে, দুই পাশে জালি দেওয়া। তো দেখি রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায়। সামনে যেতেছি, হ্যাঁ বাম সাইডে যেতে হবে। তো গো সামনে গো, হ্যাঁ সোজা বাম সাইডে আছে কি, হ্যাঁ তার আছে অনেকগুলো। এসি, আমার তো এসি রুম, গোডাউন হইতে পারে। তার তোর ফেলানো আসছে, সামনে লাইট জ্বলতেছে। আস্তে আস্তে আবার মরে গেলাম। নেক্সট আবার সেই জালির ভিতর দিয়ে যাইতে হবে। তো গেমটা খুবই ভয়ঙ্কর, তোমরা যারা খেলতে চাও প্লে স্টোরে যেয়ে হরর হসপিটাল লিখে সার্চ দাও, সেখান থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারবা। তো সামনে দেখি কি আছে, যেখান থেকে মরছিলাম সেখানে আবার এসে পড়ছি। আস্তে দেখি আস্তে আস্তে যেতে হবে, কি আছে। হ্যাঁ লেভেল পার, নেক্সট লেভেল 3। এখন উপরে যেতে হবে, উপরে তীর চিহ্নগুলো দেখাই দিতেছে যে উপরে যাও। দেখি উপরে যে কি আসছে উপরে। হ্যাঁ আস্তে আস্তে যাইতে হবে, কারণ হঠাৎ হঠাৎ ভূত এসে পড়ে। আস্তে একটা আসছে, যাও 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 যাও। হ্যাঁ ঠিক আছে তুমি নিচে যাও। দেখি সামনে সামনে যে ডাইনে যেতে হবে, ডাইনে কি আছে ডাইনে। হ্যাঁ নেক্সট কমপ্লিট লেভেল 4। এখানে এটা পুরোটাই হসপিটাল, একটা ভূতের হসপিটাল, যেখানে রোগী নাই, আমি একাই রোগী, কিন্তু বের হতে পারতেছি না। সব ডাক্তার নার্স এরা ভূত হয়ে গেছে, ভূত হয়ে এখন রোগীদেরকে মারতেছে। তো গেমের ভিতরে সবই সম্ভব, অসম্ভবের কিছুই নাই, কারণ এটা গেম। তো দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো নেক্সট লেভেল এসে পড়ছি আমরা, লেভেল 4। দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়, সামনে কি আছে। যাইতে তো ডর লাগে, ওই যেটা ভূত। হ্যাঁ যাও তুমি সরো, আমি আসতেছি। কোথায় আসছো কোথায় আসছো, ওই পিছনে আসছো, কিন্তু দিকে আমার যাইতে হবে, তীর চিহ্ন ওদিকে দেখাইতেছে। যাই আস্তে আস্তে যাই, দেখি হ্যাঁ সোজা যাইতে হবে, কিন্তু ওর দিকে তো বোর্ডটা নামলো। হ্যাঁ চলে গেছে মনে হয় বোর্ডটা, দেখি না বোর্ডটা নাই। আবার সে জালি কমপ্লিট, নেক্সট
Level 5. Durumun ভিতরে আছি আবার কিভাবে বের হবে রুম দিয়ে দরজা কোথায় হ্যাঁ ওই তো দরজা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পাঁচটা লেভেল পার করলাম এই লেভেলটা পার করে দেখি কিভাবে করা যায় সামনে অন্য কোনো গেমের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ